হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দীর্ঘদিন থেকে এক ইহুদির মেয়ের সম্পর্ক, বন্ধুত্ব। কার? এক ইহুদির মেয়ের দীর্ঘদিন থেকে সম্পর্ক। খুব সংক্ষেপ করে বলে দেব, শুধুমাত্র যেহেতু রাত্র ১২টা, লম্বা করব না। মেয়েটা ইহুদি না মুসলিম? সবাই বললেন না কেন? সবাই বলেন। কার সাথে সম্পর্ক? ফাতেমা, বিশ্বনবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রীর সাথে সম্পর্ক, বান্ধবী, বন্ধুত্ব। আপনারা তো ছেলেরা মেয়ের সঙ্গে, মেয়েরা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেন, তাই না? ঠিক না? এটাও কয় ঠিক, নিয়ত তো খারাপ কেন? তাহলে তো ঠিক না, এগুলো খারাপ কাজ। সম্পর্ক কার সাথে করবে এটাও চিন না। এই ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্ব একদিন দুই দিনের না, কেউ বলছেন ৮ বছর, কেউ বলছেন ১০ বছর, কেউ বলছেন ১২ বৎসরের বন্ধুত্ব। সুবহানাল্লাহ, কয় না দিকে? আর একটু জোরে পড়েন। ইহুদির মেয়ে তো ফাতেমার কাছে আসে, ওকে চিনে, জানে কেমন মেয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ও ইহুদির মেয়ে একদিন বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার বাবা ইহুদি বলছে, মারে বয়স তোমার কম হয় নাই, অনেক বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে মা, তুমি একমাত্র আমার মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। ও মা, তোমার জন্য আমি বাবা একটা পাত্র ঠিক করে রেখে দিয়েছি, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি আমার কথায় রাজি? মারি, আমি যে পাত্র ঠিক করে রেখে দিয়েছি, ছেলেটা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, টাকাওয়ালা, শিল্পপতির ছেলে, তুমি যদি রাজি হও তাহলে আমি দিন তারিখ ঠিক করে ফেলি। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু বাবা আজকের দিনের আমাকে সময় দিতে হবে ২৪টা ঘন্টার, আগামী কালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। একটা ইহুদির মেয়ে বাবার সঙ্গে ওই কথা বলে চিন্তা করেছে, আমার বাবা অবশ্যই আমার জন্য ভালো চায়, বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, ওই বিয়েতে রাজি হব কিনা পরামর্শ করবার জন্যে অনেক বন্ধু বান্ধব আছে, এই দুনিয়ায় কেউ আমাকে সুন্দর পরামর্শ দিবে না, কিন্তু আমার দীর্ঘদিনের বান্ধবী মুসলিম মেয়ে হযরতে ফাতেমা, তার কাছে যদি চলে যায়, ওর কাছে যদি আমি পরামর্শ চাই, আমার মন বলতেছে ফাতেমা কোনোদিন ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ, মেয়েটা ফাতেমার সঙ্গে পরামর্শ করতে চায়, বাবা বিয়ে ঠিক করেছে। আর আমাদের সব জায়গায় নেই, আমাদের বাংলাদেশে হাই প্রোফাইল সোসাইটিতে যারা থাকেন, তাদের মেয়ের জন্য যদি তাদের বাবা অথবা ভাই কোনো ছেলে ঠিক করে, মেয়ে বলে, বাবা আই এম সরি, আপনি এগুলো কি করতে চাচ্ছেন, আমি ম্যাচুরেট, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আমি তো কলেজে পড়ার সময় ৭ বছর আগে কাম সাইরা লইছি। নাউজুবিল্লাহ বললেন, সবাই বলেন না জোরে নাউজুবিল্লাহ, আছে না নাই? সমাজ কত খারাপ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদি মেয়েটা দৌড়াইয়া
হযরতে ফাতিমার কাছে সে বলছে, বন্ধে তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই, তুমি আমার জিন্দেগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতিমা ডেকে ডেকে বললেন, বন্ধে তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতেমা আমার বাবা আমার জন্য একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দেবা না। হযরতি ফাতেমা বলছেন, বোন আমার তুমি ইহুদি আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না। তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, যেই আমাকে যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরতে ফাতেমা বললেন, বোন আমার যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবারে হদির মেয়েটা হযরতে ফাতিমার হাত ধরে বলছে, বোন রে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি নচেতে রাজি না। হযরতে ফাতিমা ডেকে ডেকে বললেন, বোন রে আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই আমার বাবাকে মানুষ লজ্জা দিবে, অপরদিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে, মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো তাহলে ঠিক আছে, যাও আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল, বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম, বাবা দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি, আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন।
কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম তাকে দাওয়াত করেছি ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা জান এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই, বাবা আমি তাকে ইনভাইট করেছি ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে মারে প্রয়োজন বুঝে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না, এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি, ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না। এক নম্বর। দুই নম্বর হলো মারে আমাদের টাকা আছে পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যার ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না ও তো সেরা কাপড় পরে আসবে, এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা জান আপনার কথা শেষ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা, তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা করে বাধা দেন বাবা আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেলাম, একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামাশা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে, কেমনে বিয়ে করাই, মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিল, ইহুদি ডেকে ডেকে বলছে মেয়ে আমার তুমি শোনো, তোমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব, তাকে তুমি দাওয়াত করো সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমারও একটা শর্ত আছে রে মা, শর্ত হলো সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে আব্বা জান ঠিক আছে, মেয়ের মনে মনে চিন্তা ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরে নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে বোনরে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে, এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে তবে নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন বোন রে তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব,
জানিস না আমি কার মেয়ে, আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানাইয়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে গরিবী হালত কষ্ট করে করে জিন্দেগি কাটাইয়া দিতে চাই, কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন যেই ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? সোয়া বারোটা হয়ে গেছে, কতক্ষণ চালাবো? লম্বা করা যাবে না, না দেরি করা যাবে না, ফজরের নামাজ সামনে আছে, আপনাদের কষ্ট হবে পরে নামাজ কেউ পড়বেন না, বাদ দিয়ে দেবে। কয়েক মিনিট কথা বলবো পরে রেখে দেবো, ঠিক আছে? তো কে করছে বলবেন না, রাত্র সোয়া বারোটা। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন বোন রে মন দিনও চলে যায়, আমাদের ঘরের চুলায় আগুন চলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই, তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে? ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে ফাতেমা, আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো, আমার বিশ্বাস তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, এ আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, আবেগী হয়ে এক পর্যায়ে বলে ফেললেন বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম, আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ, ঘরে কোনো কাপড় আছে? কথা কেন কেন, টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ মেয়েটা চলে গিয়েছে তার বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান, ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো ঠিক আছে তাইলে ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামী কালকে বিয়ে। সংক্ষেপ করে বলছি রে মুসলমান, ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামী কালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই, আল্লাহ বলে দিয়েছেন গোলাম রে কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয় ধৈর্য ধারণ করবা আর সলাত পড়বা, ধৈর্য ধারণ করে নামাজের সেজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন, রাত্র
হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চায় আল্লাহ। দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক, সারাদিন না কেরু যারা কি রাত্র বেলাও ঘরে কোনোদিন খাবার থাকে না, এরপরেও গভীর জনিতি সজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, অগমনীব অগো আল্লাহ তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা এই জন্যে আমি তোমার প্রেমে এত পাগল হয়ে আছি, দিন হয়ে গেলে চিন্তা করি রাত্র আসে না কেন, যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে, আল্লাহ আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না, আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইব। আয় আল্লাহ তাআলা ওই জিনিস আমার সৌন্দর্যের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমাকে সুন্দর লাগবার জন্য না, আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইব, ওই জিনিস তুমি আমাকে দিবা, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দিনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে, বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দেবা, আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব, এই কাপড় আমার সৌন্দর্যের জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদার জন্য না, এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দাও দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক আর কিসের ভালোবাসা, তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আয় আল্লাহ তাআলা জানি তুমি আমার কথা শুনতেছো, কালকে আমি বিয়েতে যাব, মনিব তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও, তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হজরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি চিড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে দুই প্যাকেট কাপড় কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট দুটা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, তিনটা কাপড় হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না, কে আসলো এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোনো প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন
পেকেটের মুখ খুলে দিয়েছে, কলতে দেরে হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট দুটা হাতে নিলেন, দৌড়ায়া বাবার কাছে চলে গেলেন। আব্বাজান কে জড়ায়া ধরে বলছেন, আব্বাজান আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন, কাপড় করলেই এগুলো তো দুনিয়ার কোন কাপড় বলে মনে হয় না। জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে কানে কানে বলে দিয়েছে পয়গাম্বরে আরবি, আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয় ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায় দিয়েছে। অগ বিশ্ব নবী, এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে, দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায় কাঁদলেন আর বললেন, মারে ঘরের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনোদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে নাই। মারে আগামী কালকে ওই কাপড় পরে তুমি হদির মেরে বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা, আমার বন্ধুগণ জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা সেলোয়ার কামিজার ওড়না, লম্বা করা যাবে না। শুনেন, জান্নাতের সেলোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই সময় নাই, আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকায় তো পাগল, দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌর জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য মাথায় দেওয়ার জন্য, এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও হবে না, এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, এক আসমান দুই আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরশ কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও, জান্নাত আর জাহান্নামে ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ জি উড়না দেব, ওই উড়নার একটা পাথর একটা পুঁতি উঠাইয়া দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সেলোয়ার কামিজ পরে সকাল বেলা
বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে লাগলেন বান্ধবী ইহুদির মেয়ে বিয়েতে যাচ্ছেন। মনোযোগ দিয়ে শোনো ভাই কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে ওর নামের জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে আনন্দ করতেছে। হযরতি ফাতেমা সবার পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে, এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো, এত দাম এই কাপড় তোমাকে কে দিল, তোমার তো বাবার টাকা নাই পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছ? মহিলারা ধরে ফেলেছে, ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী বাবার ভাই কেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরে আমি ফাতেমার পরনে যে উড়না রয়েছে ওই উড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো জেলাস করে, কি বলতেছিস, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছ। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না, যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না, সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজব্যান্ড মার্কেটে যায়, তো মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয়, স্বামীটা হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে কি এই ম্যানেজার, সালামালাইকুম, সালামালাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে কো, জিন্দগিতে তো আমার সালাম দেয় নাই, দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আরে কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের, আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না, আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগাইয়া যত মার্কেট আছে সব তো চিনি, কে বলছো তুমি? হযরত ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরত ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার! সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে, জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে
ওই দোকানে যদি যেতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলো? জিন্দেগিতে নামই শুনি নাই, মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনা, ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না, ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে, তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্যে যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা, কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফিরদৌস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতিমা বলো, ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতিমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে, ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে। মহিলারা বলছে, আর কিছুই চাই না, ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেকদিন আগে একজন বাদশাহ, ওনার ছেলের বউ ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাচ্ছে, একজন ফকির ভিখারি, কাপড় ছেঁড়া, মুখে দাড়ি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আসার পথে কাদামাটি ছিল রাস্তায়, পা পিছলে কিছু কাদা গিয়ে পড়ে গিয়েছে বাদশার ছেলের বউয়ের শরীরে। বেচারি তো চেঁচামেচে শুরু করছে, চিৎকার শুরু করছে, চিৎকার করবার কারণে এই মুরব্বী ভিখারি বলতেছেন, মা আমি দেখিনি, আমি তো পড়ে গিয়েছি, আর পড়ে যাওয়ার কারণে পা পিছলে হয়তো আপনার শরীরে পড়ে গিয়েছে কাদা, আমাকে মাফ করে দিয়ে। কিন্তু কে শুনে কার কথা? আমার বন্ধুগণ, কে শুনে কার কথা? স্ত্রীর চেঁচামেচি শুনে ওই স্ত্রীর স্বামী এসে কোনো কথা নাই, বার্তা নাই, এই বৃদ্ধ লোকটাকে আচ্ছা মতো নাক মুখ দিয়ে থাপ্পড় শুরু করছে। তুমি কেন দেখো নাই? আসলে তো বেচারা তো মুরব্বী মানুষ, পা পিছলে পড়ে গিয়েছে, থাপ্পড় দিয়েছে, মুরব্বী কিছু বলতে পারে নাই, চুকের পানি ছেড়ে দিয়েছে, তিন দিন খায় নাই, হাতটা ওপর দিকে ওঠে বলছে, বন্ধু আমি তো মসজিদে যেতে চাইছিলাম, আমি তো তোমার কদমে সেজদা করতে যাওয়ার পথে ভুলে পা পিছলে আমি পড়ে গিয়েছি, এজন্য আমাকে মারলো। স্ত্রীকে তার স্বামী ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে সে তাকে
তার সামনে সে আমাকে মারলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে ভালোবাসার প্রতিদান দেখতে চায়। এই কথা বলার এক মিনিট পরেই এই মেয়েটার স্বামী হঠাৎ করে পড়ে মারা গেল। বাদশাহ বের হয়ে দেখলেন ঘটনা তো খারাপ, আমার ছেলের বউ কাদামাটিতে ভরা, আমার ছেলে মরে পড়ে আছে, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? ভিখারি বলছে, দেখেন আপনার ছেলের বউকে আপনার ছেলে বড় ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে। আমারও একজন বন্ধু আছেন আমাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়া যে জান দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, সে যে জীবন দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে। কিছু করার আছে কারো? কথা বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কি নিয়ে আপনি কবরে যাবেন, কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে দুনিয়ার জমিনে যত অপরাধ করিস না কেন, যত গুনার কাজ করিস না কেন, তুই যখন ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তোকে যদি দীর্ঘ হায়াত দিই, গোটা জিন্দেগি অপরাধ করে বেড়াস, ইন্তেকালের কয়েক মিনিট আগে কয়েক মুহূর্ত আগে আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া জিন্দেগির গুনার জন্য গোলাম তুই যদি মাফ চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম তোমার গোটা জিন্দেগির গুনাগুলাকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে, আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ সে আল্লাহকে চিনেন। আমি বলতে চাই সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে, আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনাকে কিছু বললেই আপনি বলেন ব্যস্ত, মসজিদে আসেন আপনি ব্যস্ত, নামাজের কথা বললে আপনি ব্যস্ত, দিনের কথা শুনেন আপনি ব্যস্ত, যখনই ইসলামের কথা বলা যায় আপনি ব্যস্ত। আল্লাহর গোলাম আপনাদেরকে বলছে শোনেন, আপনি যতটুকুন ব্যস্ত নিজেকে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই যতটুকুন ব্যস্ত তোর চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে আজরাইল আরো বেশি ব্যস্ত। আপনি জানেন না কখন জানি আপনার কাছে আজরাইল চলে আসে, রোহটা বের করে নিয়ে চলে যায়, আপনার সুন্দর বডি মাটির মধ্যে পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, অন্য কোন মানুষ এসে গাড়িটা ইউজ করবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, অন্য কেউ আপনার বেডরুমে এসে আপনার ঘুমানো বিছানায় ঘুমাবে, সব ঠিক থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি যে কবরে যাচ্ছেন ওই কবরের ভিতরে আপনি যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, আল্লাহ এবং তার রসুলের পথ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমরা বিশ্ব নবীকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না। যুবক তোমাকে বলছে, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। এই দুনিয়ার জমিনে যুবকেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, কি বলতে চাই, যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একাকিত্বে নিবৃত্তে অন্ধকারে কথা বলতে চায়, যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার সম্পর্ক, সে তার সম্পর্ক কাউকে বুঝতে দেয় না,
সে বোঝাতে চায় আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, তার আর আমার সম্পর্ক কাউকে বুঝতে দেওয়া যায় না। এই জন্য যুবক যুবতীরা পার্কে গাছের কোণায় কর্নারে চিপায় চাপায় বসে থাকে। রাত্রবেলা মা বাবা যখন ঘুমিয়ে যায় এই যুবক যুবতীরা টেলিফোনে কথা বলতে চায়, কারণ কাউকে বুঝাতে চায় না তাদের সম্পর্ক, ঠিক নেই কথা বলেন। একজন আর একজনকে ভালোবাসে, তাদের পার্সোনালিটি বজায় রাখতে চায়, তাদের ব্যাপার কাউকে জানাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন, গোলাম রে তুই তো প্রেমের সংজ্ঞা বুঝলে না, তুই আজকে যেই মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত দিন ঘুমাস না, হয়তো তার শরীরের চামড়া সুন্দর এই জন্যে পাগল। গোলাম তুই জানিস না ইন্তেকাল করলে 72 ঘন্টা যাবে না, এই মহিলার চামড়া গুলা খসে পড়ে যাবে, পুকায় ধরবে। হয়তো তার দাঁত সুন্দর, তার ঠোঁট সুন্দর, তুমি জানো না 72 ঘন্টা যাবে না, এর ভিতরে তার মুখ দিয়ে পোকা বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, তুমি কার জন্য পাগল হয়েছ? যেই মেয়েটা দুনিয়ায় তোমাকে বলে যায়, ইন্তেকাল করলে অন্য স্বামী গ্রহণ করে ফেলে, কবরের ভিতরে তোমার সঙ্গে থাকতে চায় না, কিয়ামতের দিন তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে চায় না। আল্লাহ বলছেন, গোলাম এমন মানুষের প্রেমে পাগল হয়ে তুই জিন্দগি কাটাইয়া দিলে, কিন্তু গোলাম তুই আমাকে চিনলি না, তুই যখন তোর বাবার পিঠে না পাক 1 ফোঁটা পানি ছিলে ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স খাবার দিতে পারে না, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই, খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে সবাই যখন তোকে নিয়ে পাগল হয়ে যায়, গোলাম ওই সময় তোকে আমি ভুলে যাই নাই, কবরে রাখবার পরে সবাই যখন তোকে ভুলে যাবে ওই সময়ও আমি আল্লাহ ভুলে যাব না, কিয়ামতের দিনে ভুলে যাব না, মিজানে তোকে আমি আল্লাহ ভুলে যাব না। গোলাম রে তুই যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারিস দুনিয়ায় তোকে স্মরণ রাখবো, আর আখেরাতে স্মরণ করে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিলা। সে আল্লাহকে চিনে, আজকে তো আল্লাহকে চিনেন না, আল্লাহ বলছেন গোলাম তুই তো সম্পর্ক করবে আমার সঙ্গে, প্রেম কর তুই আমার সঙ্গে, আল্লাহ বলছেন গোলাম তুই জানিস না আমি আল্লাহ জমিন বানাইছি, কোন জমিন হয়ে যা ফায়া কোন আসমানকে বলছি হয়ে যা, হয়ে গেছে, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছুকে বলছি হয়ে যা, হয়ে গেছে, জিন্নাতকে বলছি হয়ে যা, হয়ে গেছে, ফেরেশতাকে বলছি হয়ে যা, সব তো এভাবে তৈরি করেছি গোলাম, আর তোকে তৈরি করেছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ বললেন না, গোলাম তোকে তো আমার হাত দিয়ে তৈরি করেছি, তুই কেমনে আমি আল্লাহকে বলে যাস? আল্লাহ বলছেন গোলাম আমার কাছে সিদ্রাতুল মুনতাহা আছে আমার ভালো লাগে না, আমার কাছে আরশে আজিম আছে আমার ভাল লাগে না, আমার কাছে জিবরাইল থাকে আমার ভাল লাগে না, গোলাম আমি রাত্রবেলা ঘুমাই না, তুই কখন ঘুম থেকে উঠবে আমার সঙ্গে সাজদায় পড়ে কথা বলবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় পিন পতন নীরবতা, স্বামী তার স্ত্রীকে জড়ায় ঘুমায়, বাবা তার ছেলেকে জড়ায় ঘুমায়, মা তার মেয়েকে জড়ায় ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, আমার গোলাম ঘুম থেকে উঠবে, তাহাজ্জুদের সাজদায় পড়ে যাবে, আমি আল্লাহর সাজিমে থাকবো না, তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চায়, আর তুমি ঘুমায়া থাক। আল্লাহ বলছেন গোলাম তুই জানিস না আমি প্রেম করেছি, বন্ধুত্ব করেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে, উনি যখন ঘুমিয়েছে আমার ভাল লাগে না, এই জন্য আল্লাহ আমার নবীর সঙ্গে মজা করতেন, মাঝে মাঝে ডাক দিয়া বলতেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির,
কুম ফানজির ও রব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহির ও চাদরওয়ালা চাদর খোলো ও কম্বলওয়ালা কম্বল ফেলো। আমি আল্লাহর আরশে আজিমে ভাল লাগে না, মুহাম্মদ তুমি ঘুমিয়ে আছো, দেখুন আসমানের ফেরেশতারা ঘুমায়, জমিনের পাবলিক গুলা ঘুমায়, পাখিগুলো তাদের বাসায় ঘুমায়, কেউ সজাগ নাই, সব লাইট অফ করে দিয়েছে। আমি আল্লাহর আরশে আজিমে ভাল লাগে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘুম থেকে উঠো, আমি তোমার দরজায় হাজির, কম্বল খোলো, আমার সামনে দাঁড়াও, আমি কথা বলতে চাই, কথা বলতে চাই, আসো আমার কাছে, আমি কথা বলবো। আমার বন্ধুগণ, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পাবলিক গুলা ভালো না, এরা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, জমিনটা উল্টে দাও। আল্লাহ বলেন একটু থাম, একটু থাম। আরে ভাই, আপনি জানেন না এই বাংলাদেশের এখানে যারা বসে আছেন, অনেক লোক আল্লাহকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আল্লাহর টেলিফোন নাম্বার, টেলিফোন করে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ বলেন কি রে, সারা জীবন সুদ খাইছিস, সারা জীবন ঘুষ খাইছিস, সারা জীবন ব্যভিচার করছিস, সারা জীবন পাবলিকরে ঠকাইছিস, এখন আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চাস, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, তোর সঙ্গে কথা বলবো না, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, নে ফাওয়াইলুল মুসাল্লিন, নে তোর ফজরের নামাজ, নে তোর জোহরের নামাজ, নে তোর আসরের নামাজ, নে তোর মাগরিবের নামাজ, নে তোর ইশার নামাজ, তোর কোন নামাজের দরকার নাই, তুই আমাকে টেলিফোন দিস না, সারা জীবন টেলিফোন দিবে, আমি তোর দোয়া কবুল করব না, আমি তোর টেলিফোন হাতে নিব না, হুজুরদেরকে দিয়ে বাসায় নিয়ে দোয়া করাবে, তোর মিস করে কাজ হবে না। আমি আল্লাহ চাই এমন গোলাম, যেই যুবকের বুকে শক্তি আছে, বডিতে শক্তি আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ডাকা ঘুরাতে পারবে, 31st নাইটে ঘুরতে পারবে, ওই গোলাম যখন সব ছেড়ে দিয়া গভীর রাতে তাহাজ্জুদে পড়ে যায়, আল্লাহ বলেন এই গোলাম তাহাজ্জুদে পড়ে যায়, মানে এই গোলামের কারণে জমিনটা আমি ধ্বংস করতে পারি না, গোলামের কারণে পারি না, এই যুবকের কারণে পারি না। যুবক ভাইকে বলছি শুনো, তোমার কি মন চায় না মদের বোতলটা ফেলে দেও না আজকে, ইয়াবাগুলা ফেলে দাও, ফেনসিডিলের বোতলটা ফেলে দাও, পরোনা পাঞ্জাবি, পরোনা টাকনুর উপর প্যান্ট, দেও না মাথায় টুপি, রাখো না মুখে দাড়ি, আসো না মসজিদে, সেজদায় পড়ে যাও। আল্লাহ বলছেন আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। বন্ধু, তুমি তো চাইলে আল্লাহর কাছে একটা গাড়ি চাইবা, একটা বাড়ি চাইবা, সুন্দর একটা নারী চাইবা, এর চাইতে বেশি কিচ্ছু না। আল্লাহ বলছেন গোলাম তুই আয় আমার পায়ে সেজদা কর, আর বল সুবহান। গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে বলে সুবহান, আল্লাহ ফেরেশতাকে বলেন এই যুবকটা মাটিতে পড়ে কি বলছে, ফেরেশতারা বলে আল্লাহ, ও বলছে সুবহান, মানে তুমি পবিত্র। আল্লাহ বলেন এই শেখের গাঁওয়ের যুবককে আমাকে দেখছে, আল্লাহ তো তোমাকে দেখে নাই, তোমার নবীর কথা শুনে বিশ্বাস করে তোমার পায়ে পড়ে সুবহান বলছে। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। এই গোলাম রাত্রবেলা 31st নাইটে না গিয়া আমার পায়ে সেজদায় পড়ে আমাকে বলছে সুবহান, আমি আল্লাহ বলছি সাব্বাহতুকা, তোকে দুনিয়া এবং আখেরাতে পবিত্র বানাইয়া দিলাম। গোলাম যখন সেজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে বলেন কি রে, তোমরা না বলছিলে জমিন উল্টাইয়া দিবা, জমিনকে বলে কি ও জমিন, তুমি না বলছিলে ভেঙে দিবা, এই যুবককে আমার দেখছে, কল্লা দেখা নাই, সেজদায় পড়ে কি বলছে, আল্লাহ বলছে আলা, ও কি জানে আমি বড় না কি জানে ছোট, ও আমার দেখে নাই, না দেখেই বলছে বড়, আলাইথানি, অবশ্যই আমি আল্লাহ বড়। গোলাম আমাকে বড় বলবার কারণে তার দুনিয়া আখেরাতকে বড় করে দিলাম, মরার পরে আমার হাতে জান্নাত দিলাম, জান্নাত। যুবক, তোমাকে আল্লাহ খুঁজেন, তোমাকে আল্লাহ খুঁজতেছেন, যুবক তোমাকে আল্লাহ খুঁজতেছেন। মুরব্বি মানুষ যারা তাহাজ্জুদ পড়েন, আপনার 40 বছরের তাহাজ্জুদের সেজদা, আর একটা যুবকের সামনে জেনা করার সুযোগ আছে, মদ খাওয়ার সুযোগ আছে, ওগুলা বাদ দিয়ে যদি এক রাত্রে তাহাজ্জুদের সেজদা দেয়, একজন মুরব্বির 40 বছরের তাহাজ্জুদের সেজদার চাইতে যুবকের এক রাত্রের সেজদার অনেক দাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলো না যুবক।
কতগুলা কি বুঝতেছেন যুবক? তোমাকে বলছি, তুমি আর আমি কত কিছুর প্রতিযোগিতা করি। রাসূলের যুগও ছিল এমন ছোট ছোট ছেলেরা, মাজার মুআউয়াজ, কেউ বলেছেন মাজার মুআউবিস, দুই ভাই ছোট ছোট। রাসূল জিহাদের কথা বলছেন বদরে, ছোট ছোট দুইটা মদিনার ছেলে আনসারের, তারা কোনোদিন মক্কায় আসে নাই, আবু জাহালকে চিনে নাই। আরে বর্তমান জমানায় আবু জাহাল আছে, রাসূলের জমানায় আবু জাহাল ছিল, নসরের জমানার আবু জাহাল ছিল অ্যানালগ আবু জাহাল, আর বর্তমান আবু জাহাল হচ্ছে আবু জাহাল প্রো আপডেট। কথা বলেন না কেন, ঠিক কিনা জোরে বলেন। বর্তমানের আবু জাহাল হচ্ছে আবু জাহাল প্রো, মানে আপডেট ভার্সন। কেন বললাম, রাসূলের জমানার আবু জাহালেরা দিনের বেলা আইন করতো, এই কোরআন শোনা যাবে না, মুহাম্মদের ধারে কাছে যাওয়া যাবে না, যেই ব্যক্তি যাইবেন খবর আছে। দিনের বেলা আইন করতো, রাত্রবেলা যারা আইন করে তাদেরই মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না, এরাই আন ভেঙ্গে করে কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। আর বর্তমান জমানার আবু জাহাল দিনের বেলা পিঠায় আর রাত্রবেলা ঘুম করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা, আরো খারাপ আবু জাহাল বেশি। আমার বন্ধুগণ কষ্ট পাচ্ছেন আমার কথায়? কথা তো বলি নেই, কিছুই তো বলি নেই আজকে। আপনাদের কষ্ট হচ্ছে? হাত উঠে দেখেন তো কার কার কষ্ট হইতেছে। খাইছে রে, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? হাত যে উঠাইলেন, ওয়াজের পরে তাবারুক আছে না? তাবারুক তো আছে, তাহলে কষ্ট হওয়ার কি আছে? ইচ্ছে মতো তাবারুক খাইবেন। সারা মুসলমান, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দেই, বাংলাদেশে বাবার অভাব নাই, শুধু তালা বাবা, সালা বাবা, লেংটা বাবা, কুত্তা বাবা, শিয়াল বাবা, এরপরে দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা আছে নি? কথা বলেন না কেন, এক বাবা তো মরছে আর তার ছেলে বক্তব্য দিছে আমার আব্বু মরে নাই, আব্বু নাকি সাক্ষাতে গেছে। আপনাদের এলাকায় সেরা কোনো জুতা পাইবেন? সেরা জুতা, এরা সেরা জুতা দিয়ে পিটানো দরকার। মরছে আর এ বলতেছে সাক্ষাতে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শুনেন, মনে রাখবেন মুসলমান, সবার সামনে বলে গেলাম কিয়ামতের দিন কোন নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার, কোন নবীর ক্ষমতা নাই, কোন নবীর নাই, আদমের নাই, ইউসা ইবনে নূনের নাই, ইয়াকুবের নাই, ইউসুফের নাই, ইব্রাহিমের নাই, ইসমাইলের নাই, হিজকিয়েলের নাই, জাকারিয়ার নাই, ইয়াহিয়ার নাই, কেউ কেউ দুনিয়ার কোনো পয়গাম্বর সুপারিশ করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। কে বলেছে আপনার পীর সাহেব সুপারিশ করবেন? কে বলছে? সব ভণ্ড। সূরা বাকারা পড়েন, তিন নম্বর পারা শুরু করেন, আল্লাহ রাগ করে বলছেন যে আমি যদি কাউকে অনুমতি দেই তাহলে সুপারিশ করতে পারবেন, আমি যদি দেই আর কেউ করতে পারবেন না। কিয়ামতের দিনের কথা শোনো এক মিনিটে মুসলমান, আমি তো এমন একজনকে নেতা মানি, আপনার নেতা তো এমন এক কক্সবাজার একজন ওসি, সে অস্ত্রসহ ইয়াবাসহ সন্ত্রাসী ধরছে 10 জন, ধরার পরেই থানায় নিয়ে আসছে, ঢাকা থেকে টেলিফোন গেছে, কে? হ্যালো, আমি তো কক্সবাজারের ওসি, আপনি কি বল্টু? বলে হ্যাঁ আমি বল্টু ওসি। আপনি কারে ধরে আনছেন? ক স্যার 10টা ডাকাইত ইয়াবা ধরছি, অস্ত্র সহ ধরছি, কগুলারে ছাইরে দাও, এগুলো আমার কর্মী, আমার লোক। নাউজুবিল্লাহ বলবেন না। ওসি সাহেব বলতেছে স্যার অস্ত্র শুদ্ধা ধরছি, ক অস্ত্র শুদ্ধা ছাইরে দে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে নেতাকে নেতা মানেন, আপনার নেতা কি কোনোদিন আপনার এলাকায় বক্তৃতা করতে আইসা বলছে আমার কর্মীরা 5 ওয়াক্ত নামাজ পড়বা? কথা কয় না এরা? বলছে টেন্ডারবাজি করবা না, দুর্নীতি করবা না,
পাবলিকের জায়গা জমি দখল করবা না, আর ফ্রি রাত্রবেলা মেয়েদেরকে মিস কল দিবা না, বলছে সবগুলো চুর বলে শুধু তোমরাও ডাকাতি করো আমার কিছু দেও। আর আমার নেতা, আমার নেতা দুনিয়া আমাদেরকে ভুলে যায় নাই। আরে হযরত আলী বুখারীর হাদিস, হযরত আলী রাসূল পাক ইন্তেকালের পরে রওজায় সোয়া দিয়েছেন, আলী চিন্তা করছেন রাসূল তো আমার কলিজার, কত দিন একসাথে থাকলাম, কতটা দিন পিছে নামাজ পড়লাম, কতটা দিন রাসূলের সঙ্গে জিহাদ করলাম, আজকে রাসূল নাই, ভাল লাগতেছে না, যাই না রোজায়, দেখি না রাসূলের মুখ থেকে কাপড়টা সরাইয়া জিন্দগির শেষবার নবীজির কপালে একটা চুম্বন দেই। হযরত আলী রোজায় ঢুকছেন, হযরত আলী কবরে ঢুকছেন, রাসূলের পাকের কপালে চুম্বন দিবেন এমন সময় দেখেন আমার নবী রোজার ভিতরে ঠোঁট মোবারক নড়তেছে। কবরে গিয়েও তোমাকে ভুলে যায় নাই, ভুলে যায় নাই। আমার নবী গিয়েছিলেন মেরাজে, ওখানে তোমাকে ভুলে যায় নাই। আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার পরে নবীজিকে বলছে নবীজি সালামের জবাব দেও না কেন, নবীজি তো সালামের জবাব দেয় নাই। তারিখ ইবনে হিশামে লিখে নবীজিকে আল্লাহ সালাম দিলেন, আল্লাহ রসুল বসছেন সামনাসামনি, ফাকাবা কাউসাইনি আও আদনা, এইভাবে দুই আঙ্গুল তোমার ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, কোনো পর্দা ছাড়া আমার নবী আর আল্লাহ সামনাসামনি বসে কথা বলেছেন। আরে এরা কত সুবহানাল্লাহ কয় নাকি এই এই সিডিরা, হ্যাঁ হ্যাঁ, আরে মনে হচ্ছে এরা কি রোহিঙ্গা না কেল্লি জানে। সবাই একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, এই তো পারেন দেখতেছি। কথা শুনো, সালাম দিলেন বিশ্ব নবীকে, আল্লাহ সালামের জবাব দেয় না। আল্লাহ বলছেন বন্ধু ব্যাপারটা কি, সালাম দিলাম আমি, সরাসরি আনলাম আমার বাড়িতে, বন্ধু তোমাকে এত ভালোবাসি তুমি জানো না, তোমাকে ভালোবেসে আসমান দিলাম, তোমাকে ভালোবেসে জমিন দিলাম, তোমাকে ভালোবেসে সিদরাতুল মুনতাহা দিলাম, তোমার প্রেমে পাগল হয়ে জান্নাতুল ফিরদাউস লিখে দিলাম, তোমার প্রেমে পাগল হয়ে জমজম দিলাম, তোমার প্রেমে পাগল হয়ে আউজে কাউসার দিলাম, বন্ধু শব্দ তোমার প্রেমে পাগল হয়ে দিলাম, পারলাম না চেয়ারটা দিতাম, আল্লাহু আরশিস্তাওয়া, আমি তো চেয়ারে বসা, বন্ধু এটা তো আমার খালিকের চেয়ার, আমি যদি পারতাম তোমার প্রেমে পাগল হয়ে চেয়ারও দিয়ে দিতাম, এত ভালোবাসি তোমাকে, ভালোবেসে সালাম দিলাম, তুমি সালামের জবাবটাও দিলা না। আল্লাহ বলছে, আমার নবী বলছেন আল্লাহ আপনি কি মনে করেছেন, কি মনে করেছেন আপনি আমাকে আপনার বাড়িতে আনছেন, সামনাসামনি বসে কথা বলতেছেন, সব মানি সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা না করবেন। আল্লাহ তো লম্বা কথা, কষ্ট হচ্ছে আপনাদের, এদিকে গেলে অনেক লম্বা। এ নবীজি বলে যায় নাই, কেয়ামতের দিনের কথা শোনো, রাসূলে পাক বলছেন আয়েশা কি আয়েশা, তুমি জানো কেয়ামতের দিনের কি অবস্থা হবে, মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা বলছেন স্বামী আপনি কি বলছেন, আমি আপনার স্ত্রী, আবু বকরের মেয়ে, আমরাও কি উলঙ্গ হয়ে উঠবো, মানুষ কি আমাদের দিকে তাকাবে না। রাসূল বলছেন আয়েশা, মানুষ তোমার দিকে আমার দিকে তাকানো দূরের কথা, নিজের দিকে তাকাবার সুযোগ পাবে না। কি ভয়াবহ দিন, এই কথা বলতে গিয়ে আমার নবী বলছেন আয়েশা শুনো, একজন পয়গাম্বর ছিলেন যার নাম ছিল মুসা কালিমুল্লাহ, আরে মুসা তো আল্লাহর এত কাছাকাছি যাইতেন, একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ বলছেন আসো না মুসা তুর পাহাড়ে, মুসা গেছেন তুর পাহাড়ে, তুর পাহাড়ের নিচে বসে আছেন, এবার ডাক দিয়ে আল্লাহ তুমি কই আর আমি কই, আল্লাহ বলছেন মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়, মুসা বলছেন আল্লাহ আমি তো আর আমি তো তুর পাহাড়ের নিচে আর তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে, আল্লাহ বলছেন মুসা বুঝই নাই, তুমি জানো না তুমি কোথায় আর আমি কোথায়, তুমি আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বললেন না, এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো,
কিন্তু মূসা একটা সুসংবাদ জানায়া দেই, কিছুদিন পরে আমার কিছু উম্মত আসবে দুনিয়ায়, পাগলা উম্মত পাগলা গোলাম দুনিয়ায় আসবে, তুমি আজকে আমার সঙ্গে কথা বলতে এসেছো, 70,000 নূরের পর্দার এপার ওপারে কথা বলছি, আর আমার গোলাম শেষ নবীর উম্মত যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, ওরা এখানে আসা লাগবে না, আমি আরশে আজিম ছেড়ে তার এত কাছাকাছি চলে যাই, মিন হাবলিল ওয়ারিদ তার গোলার রোগের ছাইতে আরো কাছে চলে যাই, আমার আর গোলামের মধ্যখানে কোনো পর্দা থাকে না, থাকে না। কার সঙ্গে বন্ধুত্ব করলেন চিনলেন না, যে আল্লাহকে চিনলেন না। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনো, আল্লাহকে আল্লাহ বলছেন, গোলাম তোর পেট মাত্র দেড় আঙ্গুল, এই পেটে খাবার দেওয়ার জন্য রাত দিন কষ্ট করিস, কিছু বললেই ব্যস্ত, কিছু বললেই দোকানে কাজ, কিছু বললে অফিসে লোক আসছে, বসের সঙ্গে মিটিং আছে, সব মানলাম। গোলাম তুই জানিস না তোর সঙ্গে মিটিং করার জন্য আমি আল্লাহ বইসা থাকি, সুবহানাল্লাহ বললেন না, তোর সঙ্গে কথা বলার জন্য আমি আল্লাহ বইসা থাকি, তুই আসিস না আমার অফিসে, দেখা করিস না আমার সঙ্গে, কথা বলিস না আমার সঙ্গে। গোলাম তুই জানিস না তুই যত ব্যস্ত বলিস। আমি বললাম এটা শেখের গাঁও এলাকা, এটা মেঘনা এলাকা না, মেঘনা এলাকার বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের এক নাম্বার ধনী ধরেন একজন ব্যক্তি এই শেখের গাঁও এলাকায় একটা বাড়ি বানাইছেন তিনতলা, একটা সোনা দিয়া একটা রূপা দিয়া আর একটা ডায়মন্ড দিয়া তিনতলা বাড়ি করেছেন, এয়ার কুলার এনেছেন আমেরিকা থেকে, এয়ার কন্ডিশন এনেছেন কানাডা থেকে, টাইলস এনেছেন সিঙ্গাপুর থেকে, সব এনে স্টাইলিস্ট বাড়ি করেছেন, স্টাইলিস্ট ডেকোরেশন করেছেন, স্মার্ট লাইট লাগিয়েছেন, সব কন্ডিশন বিল্ড আপ করেছেন, মানুষ সারা বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে বাড়ি দেখবার জন্যে, গোটা দেশের মানুষ আসে। তিনি দাওয়াত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে, আপনি আসবেন আমার বাড়ি উদ্বোধন করবেন, বিশেষ অতিথি করলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, আর অনেককে করলেন, সকলে এসে স্টেজে হাজির, লক্ষ লক্ষ শিল্পপতি স্টেজে হাজির, এমন সময় লক্ষ লক্ষ পাবলিক সামনে বসা, আজকে ফিতা কাটা হবে, শেখের গাঁওয়ের বাড়ি উদ্বোধন হবে, বিশাল সুন্দর বাড়ি, তার বাথরুমটা কেমন, তার স্যানিটারিটা কেমন, তার পাইপগুলা কেমন, তার প্রত্যেকটা রুম কেমন, ডেকোরেশনটা কেমন, সব দেখবার জন্য পাগল হয়ে গেছে মানুষ। এমন সময় একজন সঞ্চালক মাইকে বক্তৃতা করে বললেন, যে ভাই বাড়ি বানিয়েছেন আপনি একটু দাঁড়ান, বাড়িটা কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন, কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে, আপনি একটু দাঁড়ান, এগুলো পাবলিককে বক্তৃতা করে বলেন। উনি দাঁড়িয়েছেন, মাইক্রোফোন হাতে নিয়েছেন, লক্ষ লক্ষ লোক দেখতেছে, এই তো সেই লোক শেখের গাঁওয়ের যে বাড়ি বানিয়েছে, টাকার অভাব নাই, এ তো ডিজাইন একটা বাড়ির। উনি মাইকে হাত দিয়া কথা বলা শুরু করবে, উনি জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা, কথা বলেন না কেন, জানতো না। উনি যখন মাইক্রোফোন হাতে নিয়ে বক্তৃতা করে বলবে, বাড়ি আমার 10,000 কোটি টাকা দিয়ে বানিয়েছি, আমার বলতে যাইবে শ্বাস ছেড়েছে, আজরাইল নিচ থেকে বলে আল্লাহকে আল্লাহ শিখ আও আত্রুপ, ওকে ধরবো না ছাড়বো, ও বলতেছে বাড়ি তার, আল্লাহ বলছেন অত অক্সিজেন ছাড়ছে ওটা আর ঢুকাই দিস না ধর, কি বুঝলেন ঠিক কিনা বলেন, বাঁচতে পারবেন, আপনার নেতা বাঁচাতে পারবে, আপনার মা বাপ বাঁচাতে পারবে, বলেন না বাঁচাতে পারবে, কেউ পারবে না। কিসের আপনি ব্যস্ত, কিসের আপনি ব্যস্ত, আপনি চিন্তা করেছেন, যুবক তোমাকে বলছি আগামীকালকে অফিস টাইম নাই, শুক্রবার সব বন্ধ, বন্ধুর মোটর সাইকেল দামি একটা মোটর সাইকেল নিয়েছো, সুন্দর গড়ি নিয়েছো, স্টাইলিস্ট মোবাইল ফোন নিয়েছো, কালকে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে মতিঝিলে যাইবা, এই মনে করে সকালবেলা মোটর সাইকেল স্টার্ট করেছো, রাস্তায় যাওয়ার পরেই টাকের নিচে তোমার মোটর সাইকেল, কথা বলেন, তুমি কিসের ধান্দায় পড়ে আছো। আল্লাহ বলছেন তুই যত ব্যস্ত তার চাইতে বেশি ব্যস্ত আমি, গোলাম তুই খাবারের জন্য টেনশন করিস, পৃথিবীর 600 কোটি মানুষ 100 বছরে যা খাবে একদিনে তার চাইতে বেশি খায় এমন প্রাণীও আমি আল্লাহ বানাইছি, এদের রিজিক তো আমি দেই, আমি আল্লাহ। তাহলে তুই কারে নিয়ে ব্যস্ত, কেন
আমার কাছে আসিস না। শোনো মুসলমান, তো কথায় কথা চলে আসলে বলছিলাম, রাসূল গেলেন আরশে আজিমে, যাওয়ার সময় রাসূল পাক এক দুই মিনিট বলে মূল আলোচনাকে সংক্ষেপ করব। রাসূল পাক সিদরাতুল মুনতাহায় দাঁড়ানো, মুস্কে মুস্কে হাসেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূল আল্লাহ, ঘুম থেকে উঠে নিয়ে আসছিলাম, কাঁদতেছেন। আপনার স্ত্রী নাই, আপনার চাচা নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আপনি টেনশন করে কাঁদতেছিলেন, একা একা বৈশা বৈশা কাঁদতেছিলেন, আমি আপনাকে নিয়ে আসছি। সিদরাতুল মুনতাহা এসে হাসেন কেন? জিব্রিল আমিনকে রাসূল পাক জবাব দিচ্ছেন, জিব্রাইল জানিস না আমি প্রথম আকাশে গেলাম, ডেকোরেশন স্টাইলিস্ট স্টাইলিস্ট করেছেন আল্লাহ, লাল গালিচা যেদিকে থাকায় সেখানেই দেখি আল্লাহর নাম, পাশে দেখি আমার নাম। জান্নাতুল ফিরদাউসে গেলাম, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। দার সালামে গেলাম, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। এবং সিদরাতুল মুনতাহায় এসছি, বিশাল বিশাল বড়ই গাছ, কুল বৃক্ষ বড়ই ধরেছে, পাতায় হাত দিয়ে দেখি এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রসুলের নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। এজন্য হাসি, আল্লাহ যে আমার কত ভালোবাসে, এত প্রেম করেছে আমার সঙ্গে, আমি তো চিন্তাও করি নাই, সব কিছু আমাকে দেশা যাইছে। আল্লাহ বলছেন, বন্ধু জানো না তুমি কি দেখছো, আসো না উপরে, উপরে এসে দেখো, যত ডেকোরেশন দেখবা সব তো তোমার নাম দিয়ে ডিজাইন করেছে। ডিজাইন একটু বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। আর আজকে রাত্রে তো ঘুমাইবেন, কালকে সকালে লাশ হইতে পারেন। আজকে সকালে ঘুমাইবেন তো কালকে সকালে লাশ। মুরব্বী বাবাদেরকে বলছি, মুখের দাড়ি তো সাদা হয়ে গেছে, এখনো তো সিগারেট ফালাইতে পারলেন না, কথা বলেন। মুখের দাড়ি তো সাদা হয়েছে, এখনো দোকানে বসে চা খান আর টেলিভিশন দেখেন, কথা বলেন না কেন? আমার দুঃখ হচ্ছে আর এক জায়গায়, আমার কথা, যেখানে আইম্মায়ে কেরাম এসেছেন মসজিদের, খোতাবায়ে জাম এসেছেন মসজিদের, আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সতর্ক মানি। আপনার আজকে আজকালকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম খতিব মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না, কথা বলেন, বলেন না কেন, বলেন না কেন? বললে চাকরি থাকবে না, কথা কয় নাকি? কয় না। ইমাম সাহেব আপনাকে বলছি, চাকরির বয়ে যদি সত্য কথা গোপন করেন, খবর আছে কিয়ামতের দিন যে চেয়ারে আপনি বসে সত্য কথা গোপন করেন, মনে রাখবেন এই চেয়ার আপনার না, এই চেয়ার আপনার বাবার না, এই চেয়ার আপনার দাদার না, এই চেয়ারে বসেছেন আমার নবী, বিশ্ব নবী, এই চেয়ারে বসেছেন ওমর, এই চেয়ারে বসেছেন আবু বকর, এই চেয়ারে বসেছেন ওসমান, এই চেয়ারে বসেছেন আলী, এই চেয়ারে বসেছেন হযরত হুসাইন, তারা বসে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সত্য গোপন করেন নাই। আপনি করেন কেন, আপনি কেন করেন? ইমাম সাহেব সত্য গোপন করেন, কারণ হইছে বাংলাদেশের, আপনাদের এলাকার খবর আমি জানি না, এটা বলবেন না, আমি জানি না অ্যাকচুয়ালি কিচ্ছু, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, কথা বলেন না কেন? দাঁড়িয়ে দেখবেন একবারে পুরো নাভি পর্যন্ত লম্বা, হাতে 14 হাত লম্বা তসবিহ করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এলাকার সব থেকে বড় সুদের কারবারি, মসজিদের সভাপতি সুদকোর, সেক্রেটারি ঘুষকোর, আর ক্যাশিয়ার দুর্নীতিবাজ আর তাদাবাজ, এজন্যই তো কেউ কথা কয় না। ইমাম সাহেবকে দরকার নাই রে বাবা, এগুলো ওয়াজ বাদ দে। ইমাম সাহেব একদিন চিন্তা করছে, আল্লাহ যা কর আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করুম জুমাবারে, কোপ খেপছে ইমাম সাহেব, নাহমাদু হুয়ানু সল্লি আলা কয়ে সুদের ওয়াজ শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি করে, বাবা এলাকার সব থেকে বড় সুদুরি, ওয়াজ করলে চাকরি থাকবে না, সুদের ওয়াজ বাদ দিয়ে দিস। গোসের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, কি আসতে কইলেন কেন জোরে, কেন খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেক খাইছে,
কথা বলেন ঠিক কি না হাইওয়েতে পাবলিক গাড়ি চালায় পুলিশ সিগন্যাল দেয় কয় কাগজ দেয় কয় স্যার ইজ এ কাগজ সিট বেল্ট আছে কয় আছে স্যার সব আছে কয় সব কাগজ ঠিক আছে স্যার তার লাইসেন্স আছে কয় আছে স্যার কয় 500 টাকা দেয় ওকে কাগজ আছে লাইসেন্স আছে আমার সিট বেল্ট আছে সব আমি লাগাইছি 500 টাকা দিব কেন কত লাইটের আলো বেশি কি বেশি কো লাইটের আলো বেশি মানে 500 টাকা খাওয়ার দান্দা তো চিন্তা করি ইমাম সাহেব এই সেক্রেটারি তো বসা চাকরি আজ থাকবে না যা আল্লাহ যা করে করবে তাই লেখন ওয়াজ করে দেই যারা জমি দখল করে এতিমের টাকা বিধবার টাকা বৃদ্ধের বাতার টাকা বাচ্চাদের দুধের টাকা মসজিদের টাকা যারা মারছে এদের ওয়াজ করি সামনের দিকে তাকায় দেখে ক্যাশিয়ার সাবেক মেম্বার সাবেক কি এতিমের টাকা বিধবার টাকা বৃদ্ধ সব না আবার ভালো মানুষ আছে সব খাইছে ইমাম সাহেব কয় তাহলে তো চাকরি দেখতেছি কোনো দিকেই নাই নগদ ওয়াজ পাল্টাই দিস ডাইরেক্ট ইমাম সাহেব ছিল সালাক মানুষ গেছে গা গুরুস্তানে শেখের গাঁও গুরুস্তানে গুরুস্তানে গিয়ে শুধু মাটির নিচের ওয়াজ করে মাটির নিচে যারা আছে এদের ওয়াজ করে সভাপতি কো মাশাআল্লাহ সেক্রেটারি কো আলহামদুলিল্লাহ ক্যাশিয়ার কো জাযাকাল্লাহ আগামী মাসে 500 বাড়াইয়া দিলাম 500 বেতন ঠিক কি না বলেন মরবেন না না আমি কি অবাস্তব কথাগুলো বলতেছি খবর আছে কিন্তু খবর আছে কবরে আসেন খবর আছে আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা হয়ে যাচ্ছে আমি কথা সংক্ষেপ করে দিব কিন্তু কথা অনেক লম্বা কি চলবে এটা কি পেট্রোলে চলতেছে চলবে 72 ঘন্টা ঘুমায় নাই চলবে শুনেন আমার নবী আরশে আজিম যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় আছেন জিবরিল আমিন ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন আমি জিবরাইল চলে গেলাম বিশ্ব নবী ডেকে বলছেন জিবরাইল তুমি কোথায় যাও আমাকে গুম থেকে উঠায়া নিয়ে এসছো আমার যে কেউ নাই ওখানে আমাকে একা রেখে কোথায় চলে যাও তুমি কি আমার সঙ্গে যাবা না জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমার পাসপোর্টে ভিসা আছে সব ঠিক আছে মেয়াদ আছে রোডের পারমিট নেই এই রোড দিয়ে আমি চলতে পারবো না যেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ওই জায়গা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা ওই রাস্তা আল্লাহ একান্তভাবে আল্লাহ এবং আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে পৃথিবীর কোন সৃষ্টি জীব যেতে পারবে না আমি গেলাম জিবরিল আমিন চলে গেলেন আমার নবীর হঠাৎ করে মনে পড়েছে আমি যে আল্লাহর বাড়িতে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি আমার কাপড়গুলো ছেঁড়া আমার জুতা ছেঁড়া এই ছেঁড়া কাপড়গুলো নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য কেমনে যাই আল্লাহর বাড়িতে যাব কেমনে জুতার দিকে তাকায়া দেখেন জুতা তো ছিঁড়ে গেছে পুরনো একটা জুতা আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেছিলেন মুসা তুমি আমার সঙ্গে তোর পাহাড়ে এসে কথা বলবা কিন্তু মুসা তুমি শোনো ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তোমা এই তোর পাহাড় এটা পবিত্র জায়গা ওখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না
জুতা নিয়ে আসতে পারবা না, জুতা মুবারক কোলে আমার কাছে আসবা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসাকে জুতা নিয়ে আসতে দিলেন না, আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই। বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন, আল্লাহ ডেকে ডেকে বললেন, বন্দরে তুমি জুতা খুলে ফেললে কেন, এই সারা জুতা তোমার পায়ে দাও, এই জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা বন্দরে, তোমার জুতার নিচে যেই দুলি কণা গুলা রয়েছে আমি আল্লাহ এই দুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ, কি সম্মান দিয়েছেন তোমার নবীকে আল্লাহ। সেই নবী যে গেলেন আল্লাহকে সালাম দিলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন, নবী যে সালামের জবাব দিলেন না, আল্লাহ বলছেন কেন দিলেন না, অগো আল্লাহ দিতে চাই না, আমি আসলাম তুমি আমাকে সালাম দিয়েছ, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছ, তুমি একবারও আমার গোনাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। তোমার নবী কেমন, ওখানে তোমার কথা বলে যায় না, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, সেই নবী বলছেন আয়শা কে আয়শা, কিয়ামতের দিনে মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারত, এই মুসা কিয়ামতের দিনে আল্লাহর আরশে আযিমের পিলার ধরে কাঁদবেন, আর আল্লাহকে বলেন আল্লাহ লা আসআলুকা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীকে চাই না, আমার আত্মীয় স্বজন চাই না, আসআলুকা নাফসি নাফসি নাফসি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই যখন শুধু নাফসি নাফসি বলবেন, ওই সময় একজন 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 শুধু আমার নেতা আমার নবী মকামে মাহমুদে পড়ে বলবেন, আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিন কিছুই চাই না, তুমি আমার উম্মতকে বাঁচাও। এই নবীকে চিনতে পারল না, এই নবীকে চিনল না, এই নবীকে মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে না? বিশ্বাস নাই আপনাদের? আছে? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ অবশ্যই আপনার জিন্দেগির লাইন সব খুলে দিবেন, কি চাইবেন আর পাইবেন না। এই সময় এই সম্পর্কেই আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, যা চাইবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো করে দিও না, তোমার মতো করে দাও, তোমার মতো করে আমাকে দাও। তাহলে শুনেন, এখানেই সংক্ষেপ করে কথা বলবো, রাত্র 12টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি না, কি চাইবেন আর পাইবেন না, এই সম্পর্কে কথা বলার জন্য আসুন তারিখে ইবনে জারির তাবারিক থেকে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, বিশ্বের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো শুনেছেন, দেখেছেন কোনোদিন? খুব ভালো মানুষ ছিলেন, এটা তো জানেন না? জানেন না? খুব ভালো মানুষ ছিলেন না? আর এমন একটা মহিলা যার দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা, যার বাবা বিশ্ব নবী, সুবহানাল্লাহ বললেন না? আর যার মাকে স্বয়ং আল্লাহ আরশে আযিম থেকে সরাসরি সালাম দিয়েছেন, সালাম, কি সম্মান এই মহিলার! আর এই মহিলাকে আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদাত নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার স্বামীকে বানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ বলেন না? কার বাঘ? আল্লাহর বিজয়ী বাঘ। এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দীর্ঘদিন থেকে এক ইহুদির মেয়ের সম্পর্ক, বন্ধুত্ব,
কার? এক ইহুদির মেয়ের। দীর্ঘদিন থেকে সম্পর্ক। খুব সংক্ষেপ করে বলে দেব, শুধুমাত্র যেহেতু রাত্র ১২টা, লম্বা করব না। মেয়েটা ইহুদি না মুসলিম? সবাই বললেন না কেন? সবাই বলেন। কার সাথে সম্পর্ক? ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রীর সাথে সম্পর্ক, বান্ধবী, বন্ধুত্ব। আপনারা তো ছেলেরা মেয়ের সঙ্গে, মেয়েরা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেন, তাই না? ঠিক না? এটাও কয় ঠিক, নিহত তো খারাপ কেন? তাহলে তো ঠিক না, এগুলো খারাপ কাজ। সম্পর্ক কার সাথে করবে এটাও ছিল না। এই ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্ব, একদিন দুই দিনের না, কেউ বলছেন ৮ বছর, কেউ বলছেন ১০ বছর, কেউ বলছেন ১২ বৎসরের বন্ধুত্ব। সুবহানাল্লাহ, কয় না দিকে? আর একটু জোরে পড়েন। ইহুদির মেয়ে তো ফাতেমার কাছে আসে, ওকে চিনে, জানে কেমন মেয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ও ইহুদির মেয়ে একদিন বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার বাবা ইহুদি বলছে, মারে বয়স তোমার কম হয় নাই, অনেক বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে মা, তুমি একমাত্র আমার মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। ও মা, তোমার জন্য আমি বাবা একটা পাত্র ঠিক করে রেখে দিয়েছি, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি আমার কথায় রাজি? মারি, আমি যে পাত্র ঠিক করে রেখে দিয়েছি, ছেলেটা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, টাকাওয়ালা, শিল্পপতির ছেলে, তুমি যদি রাজি হও তাহলে আমি দিন তারিখ ঠিক করে ফেলি। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু বাবা আজকের দিনের আমাকে সময় দিতে হবে ২৪টা ঘন্টার, আগামী কালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। একটা ইহুদির মেয়ে বাবার সঙ্গে ওই কথা বলে চিন্তা করেছে, আমার বাবা অবশ্যই আমার জন্য ভালো চায়, বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, ওই বিয়েতে রাজি হব কিনা পরামর্শ করবার জন্য অনেক বন্ধু বান্ধব আছে, এই দুনিয়ায় কেউ আমাকে সুন্দর পরামর্শ দিবে না, কিন্তু আমার দীর্ঘদিনের বান্ধবী মুসলিম মেয়ে হযরতে ফাতেমা, তার কাছে যদি চলে যায়, ওর কাছে যদি আমি পরামর্শ চাই, আমার মন বলতেছে ফাতেমা কোনোদিন ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ, মেয়েটা ফাতেমার সঙ্গে পরামর্শ করতে চায়, বাবা বিয়ে ঠিক করেছে। আর আমাদের সব জায়গায়, আমাদের বাংলাদেশে হাই প্রোফাইল সোসাইটিতে যারা থাকেন, তাদের মেয়ের জন্য যদি তাদের বাবা অথবা ভাই কোনো ছেলে ঠিক করে, মেয়ে বলে, বাবা আই এম সরি, আপনি এগুলো কি করতে চাচ্ছেন, আমি ম্যাচুরেট, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আমি তো কলেজে পড়ার সময় ৭ বছর আগে কাম সাইরে লইছি। নাউজুবিল্লাহ বললেন, সবাই বলেন না জোরে নাউজুবিল্লাহ, আছে না নাই? সমাজ কত খারাপ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদি মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, বন্ধে, তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই,
তুমি আমার জিন্দেগির সবথেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতিমা ডেকে ডেকে বললেন, বন্ধে তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতিমা আমার বাবা আমার জন্য একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছি আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দেবা না। হযরতি ফাতেমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না। তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, যেই আমাকে যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরতে ফাতেমা বললেন, বোন আমার, যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবারে হদির মেয়েটা হযরতে ফাতিমার হাত ধরে বলছে, বোন রে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি নচেতে রাজি না। হযরতে ফাতিমা ডেকে ডেকে বললেন, বোন রে আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই আমার বাবাকে মানুষ লজ্জা দিবে, অপরদিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে, মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো তাহলে ঠিক আছে, যাও আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল, বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম বাবা, দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি, আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো
বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম তাকে দাওয়াত করেছি ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা জান এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই, বাবা আমি তাকে ইনভাইট করেছি ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে মারে প্রয়োজন বুঝে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না, এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি, ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না। এক নম্বর। দুই নম্বর হলো মারে আমাদের টাকা আছে পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যার ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না ও তো সেরা কাপড় পরে আসবে, এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা জান আপনার কথা শেষ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা, তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা করে বাধা দেন বাবা আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেলাম, একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামসা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে, কেমনে বিয়ে করাই, মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিলাম, ইহুদি ডেকে ডেকে বলছে মেয়ে আমার তুমি শোনো, তোমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব, তাকে তুমি দাওয়াত করো সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমার একটা শর্ত আছে রে মা, শর্ত হলো সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে আব্বা জান ঠিক আছে, মেয়ের মনে মনে চিন্তা ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরে নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায় হযরতে ফাতেমার কাছে, সে কান্না করে বলছে বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে, এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে তবে নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন বোন রে তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব, জানিস না আমি কার মেয়ে,
আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায়া দিতে পারতেন, আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে গরিবি হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চাই, কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন যেই ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? সোয়া বারোটা হয়ে গেছে, কতক্ষণ চালানো, লম্বা করা যাবে না, না দেরি করা যাবে না, ফজরের নামাজ সামনে আছে, আপনাদের কষ্ট হবে পরে নামাজ কেউ পড়বেন না, বাদ দিয়ে দেবে। কয়েক মিনিট কথা বলবো পরে রেখে দেব, ঠিক আছে? তো কে করছে বলবেন না, রাত্র সোয়া বারোটা। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন বোন রে মন দিন চলে যায়, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই, তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে? ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে ফাতেমা, আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো, আমার বিশ্বাস তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন, আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, এই আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগি হয়ে গেলেন, আবেগি হয়ে এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম, আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব, সুবহানাল্লাহ। ঘরে কোনো কাপড় আছে? কথা কেন কেন, টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে তার বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান, ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে তাইলে ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামীকালকে বিয়ে। সংক্ষেপ করে বলছি রে মুসলমান, ইশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামীকালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই, আল্লাহ বলে দিয়েছেন গোলাম রে কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয় ধৈর্য ধারণ করবা আর সলাৎ পড়বা, ধৈর্য ধারণ করে নামাজের সেজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো, গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছে না আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন, রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ,
দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক। সারাদিন না খেয়ে রোজা রাখি, রাত্রবেলাও ঘরে কোনোদিন খাবার থাকে না, এরপরেও গভীর অজনিতি। সেজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, অগমনী অগো আল্লাহ তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার প্রেমে এত পাগল হয়ে আছি, দিন হয়ে গেলে চিন্তা করি রাত্র আসে না কেন, যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে, আল্লাহ আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না, আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইব। আয় আল্লাহ তাআলা ওই জিনিস আমার সৌন্দর্যের জন্যে না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না, আমাকে সুন্দর লাগবার জন্যে না, আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইব, ওই জিনিস তুমি আমাকে দিবা, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দিনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে, বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দিবা, আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব, এই কাপড় আমার সৌন্দর্যের জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না, আমার জৈবিক চাহিদার জন্যে না, এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দেও দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক আর কিসের ভালোবাসা? তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আয় আল্লাহ তাআলা জানি তুমি আমার কথা শুনতেছো, কালকে আমি বিয়েতে যাব, মনিব তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও, তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি চিড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে দুই প্যাকেট কাপড় কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট দুটা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, তিনটা কাপড় হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না, কে আসলো এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোনো প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে
কলতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট দুটা হাতে নিলেন, দৌড়ায়া বাবার কাছে চলে গেলেন। আব্বা জান কে জড়ায়া ধরে বলছেন, আব্বা জান আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে গোরের ভিতরে কাপড় রেখে গেল, চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলা হাতে নিলেন, কাপড় করলেই এগুলা তো দুনিয়ার কোন কাপড় বলে মনে হয় না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে কানে কানে বলে দিয়েছে পয়গাম্বরে আরবি, আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয় ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায় দিয়েছে। অগবিশ্ব নবী এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য, পরে দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায় কাঁদলেন আর বললেন, মারে ঘরের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে না। মারে আগামী কালকে ওই কাপড় পরে তুমি হদির মেরে বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা, আমার বন্ধুগণ জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা সেলোয়ার কামিজার ওড়না, লম্বা করা যাবে না। শুনেন জান্নাতের সেলোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই সময় নাই, আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকায় তো পাগল, দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌর জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য মাথায় দেওয়ার জন্য, এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও হবে না, এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, এক আসমান দুই আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরস কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও, জান্নাত আর জাহান্নামে নেই ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ জি উড়না দেব, ওই উড়নার একটা পাথর একটা পুঁতি উঠাইয়া দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সালোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বিদায় নেয়া
চলতে লাগলেন বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন। মনোযোগ দিয়ে শোনো ভাই কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে আনন্দ করতেছে। হযরতি ফাতেমা সবার পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে, এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো, এত দাম এই কাপড় তোমাকে কে দিল, তোমার তো বাবার টাকা নাই পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছ? মহিলারা ধরে ফেলেছে, ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী বাবার ভাই কেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরেও আমি ফাতেমার পরনে যে উড়না রয়েছে ওই উড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো ঝালাস করে, কি বলতেছিস, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছে। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না, যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না, সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজব্যান্ড মার্কেটে যায়, তো মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয়, স্বামীটা হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে কি এই ম্যানেজার, সালামালাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে কো, জিন্দগিতে তো আমার সালাম দেয় নাই, দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আরে কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের, আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না, আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগাইয়া যত মার্কেট আছে সব তো চিনি, কে বলছো তুমি? হযরত ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরত ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার! সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে, জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো,
আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলো? জিন্দেগিতে নামই শুনি নাই, মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনাব, ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না, ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে, তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্যে যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা, কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফেরদৌস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতেমা বলো, ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতেমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে, কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে, ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে। মহিলারা বলছে, আর কিছুই চাই না। ফাতেমা, তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কথা লম্বা, এই কাপড় দেখি এতগুলা মহিলা, কি বলছেন, 350 জন, কেউ 360 জন, সকল মহিলারা সব বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! এরপরে কি হয়েছে, এরপরে কোথায় গেছে, এগুলো বলার আর দরকার নাই, এখানে রেখা দিলাম, রাত্র একটা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমার এখানে থাকো, মোটামুটি এখন এখানে সবাই আছে, মুসলমান হয়েছে, এখন রাস্তা পাইছে কিনা, এরা মার্কেটে গিয়ে কি কাপড় পাইছে কিনা, এটা পরের সাবজেক্ট, আজকের মতো এখানে রেখে দিলাম।